নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু, আমরা আর একবার ভূগোলের পাঠ পরিকল্পনা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে একটা ম্যাক্রো লেসন প্ল্যান বা ব্যপ্ত পাঠ্যিকা আমরা বলতে পারি। এটা নেওয়া হয়েছে অষ্টম শ্রেণী থেকে। বিষয় হচ্ছে ভূগোল। একক হচ্ছে চাপ বলয় ও বায়ু প্রবাহ, উপ একক দুটো ভাগে ভাঙা হয়েছে। আজকের পাঠ হচ্ছে আমাদের অপশান নাম্বার টু, অর্থাৎ বায়ু প্রবাহ থেকে। শিক্ষণ উদ্দেশ্য দু ধরনের আছে, সাধারণ এবং বিশেষ। সাধারণ শিক্ষণ উদ্দেশ্যের মধ্যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টকে আপনারা এটা থেকেও লিখতে পারেন অথবা অন্যরকমভাবেও লিখতে পারেন। বিশেষ উদ্দেশ্যের মধ্যে চারটে পয়েন্ট আছে, জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক। প্রত্যেকটা দুটো করে পয়েন্ট আছে, আপনারা এই পয়েন্টগুলোকেও লিখতে পারেন অথবা অন্যরকমভাবেও আপনারা লিখতে পারেন। এরপরে আমরা চলে আসছি পাঠ সহায়ক উপকরণ দু ধরনের আছে, সাধারণ এবং বিশেষ। সাধারণের মধ্যে আছে দেখুন যেগুলো আপনার শ্রেণীকক্ষে থাকে, এবং বিশেষের মধ্যে যেটা আপনি ওই পাঠ রিলেটেড যে উপকরণটা নিয়ে যাচ্ছেন, বায়ুপ্রবাহ শ্রেণী বিভাগের একটা চার্ট। শিক্ষণ পদ্ধতি নির্বাচন, কীভাবে আপনি তাদের পাঠটাকে পড়াবেন এবং পাঠ পড়ানোর সময় কী কী জিনিস ব্যবহার করবেন সেটা সম্পর্কে এখানে লিখতে হবে। আয়োজন স্তর হচ্ছে পূর্বার্জিত জ্ঞানের উপর, অর্থাৎ এখানে শিশুদের বা শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করার জন্য যে পাঠ রিলেটেড কিছু প্রশ্ন শিক্ষক মহাশয় করবেন এবং তারা তার উত্তর দেবে, এটাকেই বলা হচ্ছে পূর্বার্জিত জ্ঞান বা আয়োজন স্তর। এখানে প্রশ্ন উত্তরের মাধ্যমে এটা এগিয়ে যাবে। এরপর পাঠ ঘোষণা করা হবে। আজ আমরা বায়ুপ্রবাহ নিয়ে এখানে আলোচনা করব। এরপর হচ্ছে দেখুন উপস্থাপন স্তর। যেমন আমরা বলেছি যে বিষয়বস্তু, শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ, ব্ল্যাকবোর্ডের ব্যবহার, শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার, এইগুলো। এইখানে বিষয়বস্তুর মধ্যে থাকছে বায়ুপ্রবাহ সম্পর্কে আপনি পুরো ভালোভাবে জিস্ট করছেন বা সামারাইজেশন করছেন এবং এখানে এরকমভাবে লিখছেন, এটা নিজের মনোমতো করে লিখতে পারেন। এটাকে উপস্থাপন স্তরটাকে আরেকটা পেজে বাড়িয়ে নিতে পারেন। আমরা আগেই এগুলো বলেছি, আপনার যেমন প্রয়োজন হবে আপনি সেই রকম অনুযায়ী করতে পারেন। এটা হচ্ছে একটা আউট স্ট্রাকচার শুধুমাত্র। শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণের মধ্যে প্রশ্ন থাকবে এবং উত্তর থাকবে। প্রশ্ন উত্তরের আগে আপনি কুশল বিনিময় করে নিতে পারেন, তাহলে প্রশ্ন উত্তরের মধ্যে এটা এগিয়ে যাচ্ছে। এরপর ব্ল্যাকবোর্ডের ব্যবহারের মধ্যে এরকম একটা ছবি এঁকে আপনি তাদের বোঝানোর চেষ্টা করবেন। আর শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহারের মধ্যে বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগের একটি চার্ট তৈরি করে শিক্ষার্থীদের দেখাতে পারেন আপনি। এরপর হচ্ছে মূল্যায়ন স্তর। আজকের পাঠ শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পেরেছে তা জানার জন্য পাঠ যেটা আপনি আজ পড়িয়েছেন সেইখান থেকে তাদের কিছু প্রশ্ন করবেন, তারা তার উত্তর দেওয়ার চেষ্টা করবে। এইরকমভাবে এগিয়ে যাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে। এর পরের স্টেজটা আমরা এখানে লিখিনি, গৃহকাজ বলে আপনারা বাড়িয়ে নিতে পারেন। সেখানে কিছু অনুসন্ধানীমূলক প্রশ্ন থাকবে, এটা আপনারা নিজেদের মতো করতে পারেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পিডিএফ ফাইল পেতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন। ধন্যবাদ।